বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে জানালাই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি দুজন জাতীয় সংসদ সদস্য আমার বায় বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের জোনায়দ আহমেদ পলক ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৌদা আশিফ আশেফ বাবিয়া স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে দর্শক আমার অতিথিদের বক্তব্য গ্রহণযোগ্য হচ্ছে কিনা বা পছন্দ হচ্ছে কিনা সেটি জানাতে ভোট করতে পারে তাদেরকে ভোট করবার নিয়মগুলি পর্দায় স্ক্রলে দেখতে পাচ্ছেন এবং ভোটের ফলাফল দেখবার জন্য আর খুব বেশি সময় না একটু পরেই চ্যানেলে পর্দায় চোখ থাকবে আপনার দেখবেন তৃতীয় মাত্রা আর ভোটের ফলাফল একইভাবে সকালেও দেখতে পাবেন জুনায়দ আহমেদ পলক আপনাকে দিয়ে শুরু করি অনেকে মনে করছেন দেশে এক গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই সংকট থেকে পরিত্রাণের সুযোগটা বের করে দিতে পারে প্রধান দুটো দল অর্থাৎ আপনারা এবং মূল উদ্যোগটা দিতে হয় সরকারকে সো সরকারকে সে উদ্যোগ গ্রহণ করছে বা করবে ধন্যবাদ জিলু ভাই আজকে আমি প্রথমেই আজকে চ্যানেল আইর তৃতীয় মাত্রা দেশে এবং বিদেশে সকল দর্শকদেরকে আমি অভিনন্দন জানাতে চাই এবং চ্যানেল আইকে অভিনন্দন জানাতে চাই যে গতকালকে চ্যানেল আই চোদ্দ বছর পার করে পনেরোতম জন্মদিন পালন করেছে এবং চ্যানেল আই সারা বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটে সাংস্কৃতিক প্রেক্ষাপটে চ্যানেল আই শুধুমাত্র একটি টেলিভিশন চ্যানেলই নয় আজকে কিন্তু সামাজিকভাবে সাধারণ মানুষের কাছে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যেটি সারা বাংলাদেশ যে যে বাংলাদেশের যেই দিনবদলটা হচ্ছে তার সবচেয়ে বড় নেতৃত্ব যে কয়টি প্রতিষ্ঠান দিচ্ছে সারা বাংলাদেশে তার মধ্যে চ্যানেল আই অন্যতম একটা জায়গা দখল করেছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে তাই আজকে আমি চ্যানেল আয়ের পনেরোতম জন্মদিনের পরের দিন আমি চ্যানেল আয়ের আরও সাফল্য কামনা করছি এবং ভবিষ্যতে এই পনেরোতম জন্মবার্ষিকী যেন অনন্ত কাল ধরে আমরা পালন করতে পারি সেই কামনা করছি আর আপনি যেটা প্রথমেই বলেছেন যে দেশ একটা গভীর রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে বলে অনেকের একটা আশঙ্কা এবং সেই আশঙ্কা দূর করার জন্য প্রধান দুই দলের উদ্যোগ নিতে হবে তবে সেই ক্ষেত্রে দায়িত্বটা অবশ্যই সরকার পক্ষে বেশি এটার সাথে দ্বিমত করার কোনো প্রশ্নই ওঠে না অবশ্যই আমিও আপনার সাথে একমত পোষণ করি সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের আমরা যারা কর্মী আছি অথবা রাজনৈতিক দলের যারা নেতৃত্ব দেয় তাদের তো মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে জনকল্যাণ এবং জনকল্যাণ এবং সরকার পরিচালনা অথবা সরকারের গঠনমূলক সমালোচনা করা এগুলোই তো রাজনৈতিক দলের কাজ আর আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে যে আমরা গণতন্ত্রে পদার্পণ করার পর একানব্বই থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ প্রায় বাইশ তেইশ বছরে আমরা প্রতি প্রতিবারই নির্বাচনের আগে একটা সংকটে পতিত হই এবং সেই নির্বাচন ব্যবস্থা কিভাবে আমরা পার করব সেই সময়টা সেটি নিয়ে আমাদের আলোচনার সময় চলে যায় ফলে আমাদের রাজনৈতিকভাবে যে উন্নয়ন বিতর্কটা সেটা খুব বেশি করার সুযোগ থাকে না অথবা নির্বাচনে গেলে কি করব সেটাও থাকে না তো আমি বলবো যে এই সংকট থেকে উত্তরণের যে বিষয়টা সেটা প্রধান দুই দলকেই ঐক্যমতে আসতে হবে এবং আমি আশা করি যে সরকারি দলের পক্ষ থেকে অথবা বিরোধী দলের পক্ষ থেকে আপনি লক্ষ্য করে দেখবেন যে গত এক বছরে কিন্তু শীর্ষ পর্যায়ের নেতৃত্ব থেকে অনেক ধরনের প্রস্তাব প্রস্তাব উদ্যোগ দেওয়া হয়েছে আবার অনেকভাবে কিন্তু কিছু নেগেটিভ প্রস্তাবও এসছে অথবা বিভিন্ন ধরনের অবস্থান কঠোর অবস্থানে যাওয়ার থেকেই গিয়েছে ফলে দেশের জনগণ অধিকাংশ জনগণ আমি বলবো অধিকাংশ না সকল জনগণ চায় কিন্তু একটা শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু একটা নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে সরকারে কে যাবে কে যাবে না সেটা নির্ধারিত হোক সেই ব্যবস্থাটা প্রণয়নের জন্য সবার কাছে গ্রহণযোগ্য এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা তার জন্য যে সকল পজিটিভ প্রস্তাব আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে গত এক বছরে এবং বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে এগুলো যদি আমরা এক জায়গায় পর্যালোচনা করে শুধু পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করি তাহলে দেখবো যে অনেকটা ক্ষেত্রেই অনেক বিষয় কিন্তু উভয় প্রধান রাজনৈতিক দলের মধ্যে মতো ঐক্য আছে এই ঐক্যমতের জায়গাগুলি আমরা নির্দিষ্ট করে যেরকম দেখা যাচ্ছে যে আমরা চাচ্ছি যে নির্বাচিত ব্যক্তিদের বাইরে যেন কোনো কিছু না যায় অথবা সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর তরফ থেকেও কিন্তু বলা হয়েছে যে সংলাপের জন্য আসুন বসুন আমরা বসবো সংসদে সংসদের বাইরে যেভাবেই হোক কিন্তু সেটা যেন নির্বাচিত প্রতিনিধিদের প্রাধান্য দেওয়া হয় আবার বিরোধী দল থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই তারা আমাদের সরকারের অধীনে তারা নির্বাচনে আসবে না সেই সরকারের নাম তত্ত্বাবধায়ক সরকার হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে যে নামেই ডাকা হোক কিন্তু কোনো একটা মানে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্যে দিয়ে আসতে হবে তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আওতায় নির্বাচনে আসতে চায় না তো আমি মনে করি যে এই জায়গায় কিছু কমন স্পেস রয়েছে যেখানে আলোচনা করে আসতে পারে তো আলোচনা কিভাবে হবে বিষয়টা হচ্ছে এইটা যেহেতু চব্বিশে অক্টোবর আমাদের সংসদের বর্তমান সংবিধান অনুসারে আমাদের সংসদের অধিবেশন ডাকার সুযোগ আর থাকছে না তখন সংসদের এই অধিবেশনে যদি বিরোধী দল আসতো যেরকম তারা একটা প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবটা গ্রহণযোগ্য হোক না হোক যদি আলোচনাটা শুরু হতো তাহলে আমি মনে করি যে গত যে অধিবেশনটা আমাদের আঠারোতম অধিবেশন সেখানেই কিন্তু এই বরফটা কিছুটা গলে যেত এবং এর মধ্য দিয়ে একটা সমাধানে চলে আসতো তো আমি আশা করবো যে বিরোধী দলের পক্ষ থেকে যদি একটা প্রস্তাব দেওয়া হয় সেটা যদি সংসদে নাও দেওয়া হয় তারা উজ্জ্ব করেছে যদি প্রেস কনফারেন্স করেও তাদের দলের শীর্ষ পর্যায়ে মহাসচিব বা অন্য কেউ যদি দেয় আমি বিশ্বাস করি যে সেখানে কিন্তু একটা আলোচনা হতে পারে এবং সেটা নিয়ে কিন্তু জনমত তৈরি হবে এবং তার প্রেক্ষিতে কিন্তু সরকার এবং বিরোধী দল রাজনৈতিক দলগুলো কিন্তু জনমতকে শ্রদ্ধা জানাতে বাধ্য তো এই জনমতের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা আশা করছি যে বিরোধী দলের পক্ষ থেকে একটা আবেদন করা হোক সরকারকে যদি আপনি দায়িত্বশীল অথবা অভিভাবক হিসেবে দেখেন তাহলে পরে বিরোধী দলের তো তাদের পক্ষ থেকে একটা দাবি উত্থাপন করতে হবে যে আমরা রকম চাই তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপিত হওয়া সম্ভব নয় কারণ বিরোধী দলের এখানে একটা বাধা রয়েছে যে তারা কোনো ওই সাবেক যে প্রধান বিচারপতি মানে লাস্ট রিটায়ারমেন্ট যে যাবে তার আগের জনকে তারা মেনে নেবে না ফলে ওই তত্ত্বাবধায় সরকারে তার ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই তাহলে অন্য কোন নতুন ফর্মুলা যদি তাদের কাছে থাকে সেটা যদি তারা দ্রুত সময়ের মধ্যে দাবিটা উত্থাপন করেন তাহলে সরকার বিবেচনা করবে এবং সেই প্রেক্ষিতে যে জনমতটা তৈরি হবে তার মধ্যে দিয়ে একটা রাজনৈতিক ঐক্যমত হলে আমাদের আগামী নির্বাচনটা সুন্দর সুষ্ঠুভাবে করে আমরা গণতন্ত্রকে আরে আরেকটু অগ্রসর করতে পারি আমি চ্যানেলায়ের চোদ্দতম যে জন্মবার্ষিকী অতিক্রান্ত করে পনেরো বছরে পদার্পণ করছে এই চ্যানেলায়ের সাথে জড়িত সকল পরিচালক পরিচালকবৃন্দ থেকে শুরু করে কলাকুশলী প্রত্যেককে আমি রজনীগন্ধা হাসনাহেনা প্রস্ফুটিত গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি আর পাশাপাশি চ্যানেলায়ের সারা বিশ্বব্যাপী যে দর্শক শ্রোতা তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি যে প্রত্যেকের প্রত্যাশা চাহিদা এবং মনের সাথে এবং এই চ্যানেলের সাথে সম্পর্কের কারণে আজকে ১৪ বছর থেকে পনেরো বছর অতিক্রান্ত করতে হচ্ছে অনেক প্রতিযোগিতা চড়াই উত্তরের মাধ্যম দিয়ে তো এই যে চ্যানেলের পরিবার সাথে প্রতিষ্ঠানের একটি পারস্পরিক যে সম্পর্ক এটা আরো দীর্ঘ হোক এবং এ সাফল্য হোক সুদূর প্রসারী ধন্যবাদ আর প্রশ্নটা করেন তাহলে আমি বলছি না হচ্ছে যে অনেক ধারণা যে দেশ একটা গভীর সংকটের দিকে যাচ্ছে এবং এই সংকট থেকে মুক্তি দিতে পারে আসলে প্রধান দুটো দল বা আরো সুনির্দিষ্টভাবে বললে প্রধান দুই নেত্রী এবং উদ্যোগটা আসলে দুপক্ষকেই নিতে হবে দায়িত্বটা একটু বেশি সরকারের সেই দায়িত্ব কি দুটো দল পালন করছে বা দুই নেত্রী পালন করছেন কিংবা একটু বেশি খানিকটা বেশি যে দায়িত্ব পালন করবার কথা সরকারের সেটি কি তারা করছে কিনা এখন ব্যাপারটা যেটা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক নেতৃত্বের কারণে কিংবা রাজনৈতিক সংগঠনের কারণে সরকারি দল হোক আর বিরোধী দল হোক যে কোনো সমস্যার সৃষ্টি হলে সমাধান করতে হবে রাজনৈতিক ব্যক্তিবর্গকে এই সমাধান তৃতীয় কোনো পক্ষ এসে কখনো কোনো দিন করতেও পারেনি আর ভবিষ্যতে করতে পারবে বলে আমি প্রত্যাশাও করি না আশাও করি না এখন বর্তমান বাংলাদেশের বেশ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে নির্বাচন পদ্ধতি ঠিক পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পর পাঁচ বছর পছন্দ অপছন্দ ভালো লাগা মন্দ লাগা বিভিন্ন রকম সমালোচনা করার পরও যখন নির্বাচনের মুহূর্তে আসতেছে তখন নির্বাচনের পদ্ধতি নিয়ে একটি সংকট ঘনীভূত হচ্ছে এবং এই সংকটটাই প্রত্যেক পাঁচ বছরই দেখা যাচ্ছে যে একটা ব্যাপক একটা নির্বাচন হচ্ছে না নির্বাচন বিতর্ক যে আগামী নির্বাচনটা কেমন হবে এখন এখানে দুইটা দলের এই বিয়াল্লিশ বছরের বাংলাদেশে বিএনপি যখন সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ তো আরও অনেক পূর্বে সৃষ্টি হয়েছে এ যাবৎকালে সব দুই দলের ভিতরে সম্পর্কের সবচেয়ে বেশি টানাপোড়েন গেছে এবং নিচের দিকে অবনমিত হচ্ছে অর্থাৎ সম্পর্কের অবনতি ঘটেছে এই অবনতির জায়গায় দাঁড়িয়ে সত্যিকার অর্থে রাজনৈতিক সংকট উত্তরণ করতে গেলে সরকারি দলকে ব্যাপক সদিচ্ছা আগ্রহ এবং উদার মনমানসিকতা নিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশার সাথে সম্পর্ক রেখেই কিন্তু এখানে তাকে ফর্মুলা দিতে হবে এইখানে দুটো দল অনর অবস্থানে রয়েছে আমরা বলছি যে নির্বাচন অন্তর্বর্তীকালীন যেহেতু এটা একটা মীমাংসিত বিষয় ছিয়ানব্বই সালে সার্ন ইউনিয়নের নেতৃত্বে যে প্রস্তাবটি ছিল এই প্রস্তাবটি সেম প্রস্তাব এবং সারা পৃথিবীতে যতগুলি দেশ আছে তার ভিতরে একশো দশটি দেশে সম্ভবত সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থা প্রবর্তিত আছে কোন দেশে আমেরিকা যান লন্ডনে যান ইভেন হচ্ছে কানাডা তারপরে সুইজারল্যান্ড কোথাও কিন্তু সরকার বহাল রেখে নির্বাচন কখনও কোনোদিনও কিন্তু হয়নি স্বাভাবিক কারণেই বাংলাদেশের মতো একটি দেশে যেখানে বিরোধী দল আর সরকারি দল একটি সাপেলে উলের সম্পর্ক

যে আওয়ামী লীগও যেমন কখনোই বিএনপির প্রতি আস্থা অর্জন করতে পারেনি যে আমরা নিরপেক্ষ নির্বাচন করব। এবং পারেনি জন্যই বারবার অন্তর্বর্তীকালীন না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে আর এবারও কিন্তু আমরা আওয়ামী লীগের সাথে সম্পর্কে আমাদের যে ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে এবং যে পরিমাণ নির্যাতিত আমরা এবার হয়েছি স্বাভাবিক কারণে আমাদের আস্থা বিশ্বাস শূন্যের কোঠায় পৌঁছে গেছে এবং আমরা চাই না যে সংসদ বহাল রেখে এই মন্ত্রী মিনিস্টাররা ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হোক এটা শুধু আমাদেরই না এই আমাদের এই দাবির সাথে জনগণকে সম্পৃক্তকরণের আমরা ব্যাপকভাবে প্রচেষ্টা করছি এখন হয়তো সরকারি দল কথায় কথায় নেতৃত্ব স্থানের ব্যক্তিরা বলে যে আমরা আন্দোলন করতে পারলাম না আমাদের ক্ষমতা নেই এটা নেই সেটা নেই এটা হচ্ছে কি জাতির সাথে একটা বাহাস করা ইফটিজিং করা কারণ সংবিধান সংবিধান আমরা করছি সংবিধান তো আমাদেরকে বলেনি যে লগী বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নিত্য করো সংবিধান কিন্তু বলেনি যে বিশ্বজিৎকে হত্যা করে হরতাল প্রতিহত করো সংবিধান কিন্তু কোথাও অন্তর্বর্তীকালীন সরকার ইতিপূর্বেও কখনো ছিল না সংবিধান সংশোধন করে এনেছে আবার তত্ত্বাবধায়ক সরকারও কিন্তু কখনো সংবিধানে ছিল না সেটা সংবিধান সংশোধন করেই কিন্তু আনতে হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের জন্য সংবিধান সংবিধানের জন্য কিন্তু মানুষ না আর এই সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ না যে অপরিবর্তিত কখনো পরিবর্তন করা যাবে না প্রথম সংশোধনী থেকে এ যাবৎ পঞ্চদশ সংশোধনী পর্যন্ত হয়েছে তাহলে এগুলো কার প্রয়োজনে হয়েছে আমি সরকারি দলকে একটা কথাই বলতে যে নিজের প্রয়োজনে নিজের মন মতো সংবিধান সংশোধন করে ক্ষমতা পাকাপুক্তকরণের সর্বাত্মক প্রচেষ্টা করেছেন এবং চালিয়েছেন আপনারা যে সংবিধান সংশোধনের কথা বলছেন এটা গণতান্ত্রিক সংশোধন হয়নি গণতান্ত্রিক পদ্ধতি সংশোধন যদি হতো অন্ততপক্ষে প্রধান বিরোধী দলসহ যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অংশগ্রহণ করে যে রাজনৈতিক সংগঠনগুলো তারা সবাই মিলে বসে ওইখানেই সমাধান করেই কিন্তু সংবিধান সংশোধনটা যদি হতো তাহলে গণতান্ত্রিক সংশোধন বলে আমি ধরে নিতাম কিন্তু এখানে অনেক এই সমাজে সুশীল সমাজ অনেক বিচারপতি সাবেক এবং আইনজীবীরা অনেক রকম ফর্মুলা দিয়েছে কিন্তু কোনোটাই কিন্তু এই সরকার গ্রহণ করেনি ওনারা যেটা চেয়েছেন ঠিক সেভাবেই কিন্তু তারা সংশোধন করেছে স্বাভাবিক কারণে আমি মনে করি নিজের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য সংবিধান সংশোধনের চেয়ে জনগণের প্রত্যাশাটা কী এই প্রত্যাশা পূরণ করা সরকারি দলের প্রথম দায়িত্ব হবে এবং প্রত্যাশা পূরণ করার কারণে এই মানুষই যে তাদেরকে ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রী করবে না নির্বাচনে বসাবে না এই নিয়ে সন্দেহ কি আছে নিজের জনপ্রিয়তা নিজের কৃতকর্মের প্রতি যদি পজিটিভ আস্থা থাকে নিজেরই নিজের কর্মের প্রতি আত্মবিশ্বাস থেকে থাকে অবশ্যই একটা নিরপেক্ষ নির্দলীয় যে কোনো নামে একটা নির্বাচন যোগ দিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক তাতে তো সমস্যা নেই বিএনপি স্বাগত যেভাবে এবারও জানিয়েছে সামনে এবারও জানাবে কিন্তু সরকারি ক্ষমতায় থেকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আর শেখ হাসিনা ওয়াজে প্রধান অন্তর্বর্তীকালীন এইভাবে নির্বাচন কখনই সম্ভব নয় এতে সংখ্যা বাড়বে শত্রুতা বাড়বে ক্ষয়ক্ষতি বাড়বে জীবনের নাশ হবে বিরোধী দলের নেত্রী নিজে স্পষ্ট করেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এরকম কোন সরকার অধীনে নির্বাচনে যাবে না নানা রকমের অপশন কথা নানানজন বলছেন এমন যদি হয় যে রাষ্ট্রপতির অধীনে কিংবা স্পিকারের অধীনে কোনো সরকার নেতৃত্বে কোনো সরকার হয় সেরকম কোনো সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে সেটা বিএনপি নীতি নির্ধারক যারা আছেন ওনারা নীতি নির্ধারণী বৈঠকে বসেই কিন্তু সিদ্ধান্ত নেবেন এই জন্য বেগম খালাদা জিয়াকে যদি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান করা হয় এটা যেমন শেখ হাসিনা মানবেন না ঠিক তেমনিভাবে শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মানছেন না তাহলে এখানে বিচারপতি খাইরুল হক সাহেব যেভাবে থাকাকালীন অবস্থায় চেয়ারটিকে কলুষিত করেছে তাকেও মানা হচ্ছে না আলোচনা করে যে কোনো একটা ব্যক্তির ব্যাপারে কিন্তু একমতে পৌঁছানো খুবই সুবিধা এখন সবার ব্যাপারে বিদ্বেষ পোষণ করলে তো হবে না যেমন আকবর খান সাহেবরা শেখ হাসিনা তখন করতে বলেছে ডেকে নিয়ে বৈঠক করেছে তারা কিন্তু করেছে আর আজকে আকবর খানকে ভালো না লাগতে পারে সাহেব দুই দলের দুর্দিনের পাশে দাঁড়িয়েছে আজকে উনি আগেই অনির্বাচিত সরকারের তেষ্টা উনি আগেই মেরে দিয়েছেন এর ব্যাপারে সন্দেহ পোষণ ওকে খারাপ কথা ওকে বাজে কথা ওকে কটুক্তি করা এই করে একটা সন্দেহ সৃষ্টি করেছে যে কোনো ভালো ব্যক্তি নেই আমার কথা হচ্ছে যে কোনো একটা ব্যক্তি ব্যাপারে আগে সরকারকে মনস্থির করতে হবে যে ঠিক আছে আমাকে নিয়ে আমি তো ক্ষমতা আসবোই তার কাজের প্রতি আস্থা থাকে আর বিএনপি তো বিরোধী দল ক্ষমতা প্রয়োগ অপপ্রয়োগ করার তো সুযোগ থাকছেই না অত চেষ্টা করলে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ব্যবস্থা পাপিয়াপা যে কথাগুলি বললেন সেগুলো সবগুলি প্রচলিত বিতর্ক নতুন কোন সমাধানের আর কি আশা করছিলাম আমি যে হয়তো আবার বিতর্কের মধ্যে দিয়ে সমাধান হবে হ্যাঁ তো সেই সেই বিষয়টা নতুন বিতর্ক যেটা হতে পারে সেটা হচ্ছে যে আসলে তত্ত্বাবধায়ক সরকারও না আবার বর্তমান ক্ষমতাসীন দলের অধীনেও না এর বাইরে কোনো কমন জায়গা আছে কিনা মানে আমি যেটা আমি প্রথমে বলেছিলাম যে মানে যেই জায়গাটা আমাদের একটা বিষয়ে যদি আমি মতনৈক্য করতে চাই কোনো ব্যাপারে সমঝোতায় বসার পরে যে আমি আপনার সাথে কোনোভাবে একমত হব না অথবা আমরা সমঝোতা করব না তাহলে আমি আপনার নেগেটিভ বিষয়গুলো নিয়েই আমি সবসময় বিতর্ক করব। আর যদি আমার ইন্টেনশন থাকে যে আমি একটা সমাধান চাই এবং শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে আমরা একটা রাজনৈতিক ঐক্যমতের মধ্য দিয়ে দেশটাকে আমরা গড়ে তুলব এবং একটা নির্বাচন ব্যবস্থা আমরা একটা স্থায়ী সমাধান করবো যেন প্রতি পাঁচ বছর পর পরে এই বিতর্ক না হয় তাহলে আমাদের কিন্তু কোন কোন বিষয়ে আমরা কোন কোন বিষয়ে আমাদের একটা মিনিমাম মতন মতৈক্য আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব আমি সেই প্রথমে বলছিলাম যে কোন কোন বিষয়ে আমাদের মিল রয়েছে তো সেই বিষয়ে কিন্তু একটা বিষয়ে আপনি কোনো প্রস্তাব রাখেননি আমি বলবো যে আমাদের বর্তমানে যদি আমরা ত্রয়োদশ সংশোধনীটা পুনঃস্থাপন করি যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে যে সকল বিষয় আমরা করেছি আমরা অনেক কিন্তু পরিবর্তন এনেছি এই সংবিধানের সেগুলো কিন্তু আপনারা সবই মেনে নিয়েছেন আপনারা কোথাও কোনো জায়গায় কোনো বিরোধিতা করেননি যেরকম আমরা ধরেন যে আপনাদের সাথে কিন্তু সমঝোতা করে যে সকল বিষয়ে সংশোধনী আপনারা এনেছিলেন বিভিন্ন সময় সংবিধানে তার মধ্যে অনেক সংশোধনী আমরা রেখে দিয়েছি নতুন কিছু সংযোজন করেছি আবার বাহাত্তরের সংবিধানের যে মূল যে কাঠামোটা ছিল সেটাকে আমরা ফিরিয়ে এনেছি সাথে হয়েছে কি সুপ্রিম কোর্টের রায়ের বিষয়টা নিয়ে এসে তত্ত্বাবধায় সরকারটা বাদ হয়েছে আপনি প্রথমেই বলেছেন আমি এটাকে স্বাগত জানাচ্ছি যে তৃতীয় পক্ষ সমাধান করতে পারবে না প্রধান রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা বা রাজনৈতিক সমাধান হতে হবে অরাজনৈতিক বা কোন তৃতীয় পক্ষ বা রাজনীতির বাহিরের কেউ এসে এটা সমাধান করতে পারবে না এবং সমাধান যে করতে পারে না এটা বাংলাদেশ সহ করতে পারে বা হয় সেটি হচ্ছে যে আপনাদের বিরোধের মধ্যে তারা জায়গা করে নেয় এবং এই বিরোধের সুযোগে তৃতীয় পক্ষ অনুপ্রবেশ করে এবং অনুপ্রবেশ করে কখনো ভালো বাইরে তো অল্টারনেটিভ হয় না কারণ আপনারা সমাধান করতে পারছেন না বরং করে জানমালের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ তো এই সুযোগটা আমরা যদি রাজনৈতিক নেতা বা দলেরা দি এটি করতে তখন আসলে আপনাদের 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 আচরণের কারণে 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 এবং তাৎক্ষণিকভাবে তারা কিন্তু সেই আসার সুযোগটা পায় তখন তারা সেই সাহসটা পায় এই সুযোগটা তারা করে নেয় অনেক সময় আমাদের মধ্যে বিরোধ তৈরি করে অথবা আমরা আমাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাবে আমরা বিরোধে জড়িয়ে পড়ি যে কারণেই হোক আমরা সুযোগটা না দিলে তৃতীয় পক্ষের সুযোগ থাকবে না তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে এখানে যদি তত্ত্বাবধায়ক সরকারের ত্রয়োদশ সংশোধনী সংবিধানে পুনঃস্থাপন করাও হয় তাহলে আমার প্রশ্নটা হচ্ছে তখনও কিন্তু আপনারা প্রধান বিচারপতিকে মেনে নিচ্ছেন না আচ্ছা গেল তার মানে ত্রয়োদশ সংশোধনী পুনঃস্থাপন সম্ভব নয় আপনাদের রাজনৈতিক দাবি অনুসারে দ্বিতীয় আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যদি আমরা আপনাদের সকল প্রস্তাব মেনে নিই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতে আমরা চলেও যাই তারপরে তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবে সেই বিতর্ক কয় বছর ধরে চলবে সেই বিতর্কের জন্য কয়টা হরতাল হবে সেই দিনই সমাধান হবে সাত দিনই ইউ নেভার নো আমরা খায়রুল হককে মানছি না না আচ্ছা একটা সেকেন্ড ম্যান দুই দুই পক্ষ সাতটা সাতটা মানুষের নাম দিলে একটা পাওয়া যাবে কে সেটা দুজন বসতে আমার সাতটার মধ্যে যদি না হয় না আমার দরকার আমি মানবো না আমারও দরকার নেই আপনার দরকার আপনার সাতজনের মধ্যে যদি না হয়

এটার তো কোনো মানে নির্দিষ্ট সমাধানের পথ নেই তাই আজকে রাজনৈতিক বিতর্কে আমি বলতে চাচ্ছি যে এই যে আশু সমাধানটা আপনি কামনা করছেন সেই আশু সমাধানের জন্য সুনির্দিষ্ট কোনো প্রস্তাব আপনার কাছে নাই এবং আজকে যে বিতর্ক সমাধানের জন্য আপনারা রাজনৈতিক দাবি তুলছেন হরতাল চলছে জীবনহানি প্রাণহানি হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে জানমালের কিন্তু তারপর কি হোয়াট নেক্সট আপনার কাছে যদি এরকম সমাধান থাকে আগে জনগণের সামনে সেটা বলেন কারণ আপনারা যেটা তুলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা নির্বাচনে যাব না ঠিক আছে আমরাও যাইনি আমরা যাইনি সেটা একটা প্রেক্ষাপট ছিল সেটাকে নতুনভাবে বর্ণনা করে সময় নষ্ট করার কোনো কারণ নাই দেশের সকল মানুষই জানে গ্রাম শহরের তো কোন প্রেক্ষাপটে আমরা দাবি করেছিলাম আর এখন কোন প্রেক্ষাপটে আমরা চাচ্ছি যে এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অনির্বাচিত প্রতিনিধিরা আমাদের প্রয়োজন নাই কারণ এই অনির্বাচিত প্রতিনিধিরা যখন রাজনৈতিক সুযোগটা গ্রহণ করে তার ফলে এগারো মাস আওয়ামী লীগ বিএনপি কোনো দলমত নির্বিশেষে তারা কিন্তু সাফার করেছে এবং আপনার আপনার নেত্রী আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী রেস্টে তো তো আমরা আমাদেরকে পাঠিয়েছিল মাস কিন্তু যারা খুব বেশি মানে উদ্যোগী হয়ে পরিশ্রম করতে আগ্রহী হলে যদিও আপনাদের অনেকে জেলে ঢেলে যেতে হয় কিন্তু সেটিও তো একটা রেস্ট নেবার ভালো জায়গা অনেকে লেখাপড়া করেন বই লেখেন বড় বড় আমি আমি বলি আপনাকে শুধু বই বা রেস্টের বিষয় না আপনি বলেন বাংলাদেশের স্বাধীনতা ভাষা আন্দোলনের ইতিহাস থেকে শুরু করে সারা বিশ্বে ইতিহাসে জীবন দিয়েছে রাজনৈতিক কর্মীরা ত্যাগ করেছে রাজনৈতিক কর্মীরা কিন্তু এই আঠারো মাস বা বাইশ মাস বা নয় বছর এই সময়ে যারা আসেন এবং সুফলটা ভোগ করতে চান অথবা রাজনীতিবিদদের চরিত্র হনন করে ফেলেন অথবা রাজনীতিবিদদেরকে চরিত্র নষ্ট করার জন্য প্রলো প্রলোভন দেখান

রাজনৈতিক দলের সমালোচনা করি এবং রাজনৈতিক নেতার কর্মের সমালোচনা করি আর তৃতীয় পক্ষ যারা যারা রাজনীতিকে বিরাজনীকরণ করতে চায় তারা রাজনীতিরই সমালোচনা করে রাজনৈতিক কাঠামোরই সমালোচনা করে তারা রাজনীতিটাকেই মানে রাষ্ট্রীয় ব্যবস্থা সরকার ব্যবস্থাকে করতে চায় এখানে প্রবলেমটা হচ্ছে এখানে কারণ আমি পাপি আপা সমালোচনা করছি অথবা বিএনপি সমালোচনা করছি তাদের কর্মকাণ্ডের কিন্তু পুরো রাজনীতিটাকেই কিন্তু সমালোচনা করছি না এমন একটা অবস্থা সৃষ্টি করে দেয় যখন এই তৃতীয় পক্ষ আসে তখন মানুষ মনে করে যে রাজনীতি মানেই পচা রাজনীতিবিদ মানেই তারা কলুষিত এইটার ফলে যেটা হয় যে দেশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হয় কারণ আমার কিন্তু জনগণের জবাবদিহিতা আছে পাঁচ বছর পরে আমার শেষ এখন আমার নির্বাচনী এলাকা তার সেই মানে

তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বিএনপির কাছে এরকম যদি প্রস্তাব থাকত তাহলে কিন্তু জনগণ আপনাদের প্রতি আস্থা রাখতে পারতো আর আপনি যে বলছেন যে আমাদের প্রতি আস্থা নাই বিশ্বাস নাই তো আওয়ামী লীগের প্রতি আস্থা বিশ্বাস না থাকলে আপনার সারা সাড়ে পাঁচ হাজার নির্বাচনে করেছেন কেন পাঁচটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আপনারা বিজয়ী হয়েছেন সেই বিজয়ে আপনারা গ্রহণ করেছেন এবং তাকে আমাদের বৈধতা দিয়েছেন কেন আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে আপনারা যে এই আস্থা বিশ্বাসের কথা বলছেন সেই নৈতিক অধিকার কি আদৌ বিএনপির আছে যে আওয়ামী লীগের যে সকল দোষ গুলো ধরছেন সেই সকল বিষয়ে আপনি বাংলাদেশের কৃষির উন্নয়ন বলেন খাদ্য স্বয়ংসম্পূর্ণতা বলেন বিনামূল্যে বই দেওয়ার কথা বলেন অথবা আইন শৃঙ্খলার আপনাদের চেয়ে কিছুটা হলেও আমরা উন্নয়ন করেছি বিদ্যুতের উৎপাদনের কথা বলেন উন্নয়নের দিকে বলেন শাসনের কথা বলেন দুর্নীতির কথা বলেন আপনারা সমালোচনা যাই করবেন কিন্তু আপনাদের সেই নৈতিক অধিকার আছে যে বাংলাদেশ আওয়ামী লীগের বিগত পাঁচ বছরের একটা বিষয় আপনারা বলবেন যে আমাদের থেকে আপনার এক ডিগ্রি ভালো করেছেন এখন পলক যে কথাটি প্রথমে বলল যে আপা কোনো প্রস্তাব দিল না না আপা প্রস্তাব তো অবশ্যই দিবে কারণ অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ক্ষমতায় থেকে না মাঝে মধ্যে দলীয় বা প্রস্তাবনা আসছে কিন্তু দলীয় প্রধানকে দিয়ে আমরা মানব না সেটা ঠিক আছে আর আমরা যেখানে সেখানে মাইক নিয়ে বসে যে প্রস্তাব রাস্তাঘাটেও দিয়ে বাড়াবো না এই পরিবেশটা সরকারকে ঠিক করতে হবে প্রথম সরকার প্রধানকে ঠিক করে যে ঠিক আছে অন্তর্বর্তীকালীন সরকার হবে না আমি প্রধানও হব না সংবিধান সংশোধন করব আসেন কিভাবে একটা তিন মাসের একটা স্বল্পমেয়াদী সরকারের অধীনে আমরা নির্বাচন করতে চাই সেটা নিয়ে যখন আনুষ্ঠানিকভাবে উনি সদিচ্ছা নিয়ে ডাকবেন তখন যদি বিএনপি না যায় তখন বিএনপি কে দোষারোপ করাটা কিন্তু জাতির জন্য জাতির জন্য যে এটা গ্রহণযোগ্য প্রস্তাবনা থাকে জাতির জন্য প্রেস করতে অসুবিধা কি না জাতির জন্য প্রেস করা না করা হয় কি আপনি যখনই প্রেস করবেন একটা সদিচ্ছা নিয়ে আলোচনায় বসে একটা জিনিস উপস্থাপন করা আর অন্য পক্ষ সদিচ্ছা দেখালোই না প্রস্তাব করলাম এটা হয় কি একটা ছেলে মানুষের খেলামো হয়ে যায় কারণ ওইটার পর তো গণভোট হচ্ছে না গণভোট আপনি যাচাই বাছাই করতে পারতেন যে জনগণ কতটুকু গ্রহণ করলো সরকারি দল কেন প্রস্তাবটাকে মেনে নিচ্ছে না কিন্তু সেই রকম যেহেতু গণভোটের কোনো সিস্টেম নেই জনগণের সরাসরি সম্পৃক্ত করে পক্ষ বিপক্ষ হওয়ার কোনো সুযোগ নেই কতটুকু মানলো কতটুকু মানলো না প্রস্তাবটা কতটুকু যুক্তিসঙ্গত কতটা অযৌক্তিক এই ব্যারোমিটারটা যেহেতু নেই স্বাভাবিক কারণ দায়িত্বশীল বিরোধী সংগঠন হিসেবে রাজনৈতিক সংগঠন হিসেবে ছেলেখেলা কিন্তু করা যায় না আর পলক আর কথা বললো যে সংবিধান সংশোধন ওই আপনারা শুধুমাত্র বাতিলটাকে তত্ত্বাবধায়ক সরকার বাতিলটাকে নিয়ে আলোচনা করছেন অন্যগুলো নিয়ে আলোচনা করছেন না অন্যগুলো সবগুলো নিয়ে আমাদের আপত্তি আছে আপনারা পঞ্চম সংশোধনী বাতিল করেছেন কিন্তু জিয়াউর রহমানের সময় আটাত্তরটি অর্ডিন্যান্সকে বর্তমান আইনমন্ত্রী পার্লামেন্টে আইনের অনুমোদন দিয়ে এবং সেটা বহাল রেখেছে তাহলে শুধুমাত্র পঞ্চম সংশোধনীটা বাতিল হলো আর এই এটা তো পঞ্চম করলেন কিন্তু জিয়াউর রহমানের অন্যান্য সমস্ত কর্মকাণ্ডকে আইনগত বৈধ যেভাবে ছিল সেভাবে আপনারা বৈধতা দিয়েছেন বৈধতা দিয়েছেন তাহলে আপনারা পঞ্চম সংশোধনী বাতিলের কারণটা কি এবং এই বাতিলটা কতটুকু বৈধ অবৈধ আপনি কি মনে করেন উচ্চ আদালতে রিভিউ হবে না

আমার ভিতরে ক্ষোভ আছে আমি সংক্ষিপ্ত ব্যক্তি অর্থাৎ যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমি আদালতে যেতে পারি তবে পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে তারপরে আপনারা আল্লাহ তালার প্রতি আস্থা বা বিশ্বাস সংবিধান থেকে তুলে দিয়েছেন বিএনপি যদি কখনো জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে এটা আমরা অবশ্যই প্রবর্তন করব। আপনারা যে পরিবর্তনটা করেছেন এটা আমরা চালু করব। তারপরে বিসমিল্লাহ রহমানের রাহিমের আপনারা সংজ্ঞার পার্থক্য করেছেন আল্লাহ তালা অবলিক সৃষ্টিকর্তা দিয়েছেন আল্লাহ শিরক করা মহাপাপ এই সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কাটা যাবে আল্লাহর প্রতি আল্লাহর নামে শুরু করলাম এটাই কিন্তু আমরা রাখবো যেটা আগে ছিল ঠিক আছে এগুলো আমাদের অবশ্যই দ্বিমত আছে তারপর আপনারা জনগণ বললাম যে জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে এবং সেই পরিমাণ পরিবর্তনের সংখ্যাগরিষ্ঠতা দেয় সমর্থন দেয় তাহলে সেটা আমরা অবশ্যই করব আপনি হরতালের কথা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের জন্য একশো দিন হরতাল করেছে তত্ত্বাবধায়ক বাতিলের জন্য দুই হাজার চার থেকে ছয় পর্যন্ত একশো তেত্রিশ দিন হরতাল করেছে এবং হরতাল অবরোধ থেকে শুরু করে দিগম্বর বানানো জনতার মঞ্চ প্রশাসনের কোড অফ কন্ডাক্ট আপনারা ভেঙেছেন আপনাদের রেকর্ড আপনারাই ভঙ্গ করতে পারেন আপনাদের এই এই রকম জনগণকে জিম্মি রেখে দাবি আদায়ের উপলক্ষ করা এই রেকর্ড আমাদের পক্ষে ভাঙা অংশগ্রহণই করবো না ভাঙা তো পরের কথা দ্বিতীয়ত আপনি বলেছেন যে আমাদের প্রতি জনগণ আস্থাশীল কি না আপনার প্রতি যে আস্থাশীল আপনি কিভাবে বুঝছেন এই জন্য তো কোন ফর্মেটে নির্বাচন হবে গণভোটটা দিয়ে দেখেন

এবং আপনাদের এই যে দাউদকান্দি রশিদ ইঞ্জিনিয়ার বিজয়ী হয়েছিল তাকে পরাজিত করে হেলিকপ্টারে করে ব্যালট পেপার নিয়ে এসে খন্দকার মোস্তাক সাহেবকে বিজয়ী করা হয়েছিল এবং সাত থেকে আটটি জায়গায় অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী জিতেছিল যেখানে কোনো নির্বাচন হয়নি তার ভিতরে সম্ভবত তোফাল সাহেবের স্থিতটিও কিন্তু আছে আর স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় বিএনপির সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন পৌরসভা নির্বাচন সিটি কর্পোরেশন নির্বাচন কোনো টানে কোনো কথা কিন্তু কেউ তোলেনি এবং তখন দেখবেন ঢাকার মেয়র হানিফ হয়েছে চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন সাহেব হচ্ছে এবং বিভিন্ন পৌরসভাতে আওয়ামী লীগের অনেক নেতৃত্ব স্থানীয় মাঠ রাজনীতি পোড়খাও নেতারাই কিন্তু নির্বাচিত হয়েছে ইউনিয়ন পরিষদেও তো তারা নির্বাচিত হয়েছে ইভেন যে সমস্ত ইউনিয়ন পরিষদের যে একটা কমিটি থাকে সবাইকে মিলে সেইটারও প্রধান আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাই ছিল পৌরসভার নির্বাচিত মেয়ররাই কিন্তু ছিল অতএব স্থানীয় নির্বাচন যেহেতু ক্ষমতা পালাবদলের নির্বাচন নয় ক্ষমতায় বসানো নাবানো নির্বাচন নয় স্বাভাবিক কারণে পাঁচশো পাঁচ হাজার নির্বাচনের রেফারেন্স তাদের প্রধানমন্ত্রী সহ সবাই তারা বলেন কিন্তু কোন কালের কোন যুগের স্থানীয় নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচন প্রভাবিত হয় না নির্ভর করে না আর সংলাপের যে জায়গাটা দেখেন জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী গেছেন সেখানে যে বক্তব্য বিবৃতিগুলো দিয়েছেন বান মনের কাছে যে আমাকে হত্যা করার জন্য শেখ হাসিনা বেগম খালেদা জিয়া এবং তার ছেলে সরাসরি উনি দায়ী করেছেন আজকে একুশে আগস্টের মতো একটি জঘন্য নির্মম ঘটনা অনুভূতি যার ভিতরে আছে কেউ এটাকে সমর্থন দিতে পারবে না আমার নেত্রীও দেয়নি আমরাও কিন্তু দিইনি তাহলে আপনাকে বলতে হবে আপনার সরকারের অধীনে আজকে সিপিবির অনুষ্ঠানে বোমা হামলা হয়েছে রমনা বটমুলে বোমা হামলা হয়েছে যশোরে উদিচির বোমা হামলা হয়েছে শত শত মানুষ মারা গেছে লাশ হয়েছে ইভেনটি ওয়ান এর সময় আপনাদের নুরুল ইসলাম সাহেব যে নোয়াখালীর আসনে নির্বাচন করছিল সে তার ছেলে সহ পুড়ে বাসায় মারা গেল সেই বিচারটা কেন করছেন না এখন তাহলে আওয়ামী লীগের সময় যত দুর্ঘটনা ঘটেছে যত এমবি মৌলবাদের ঘটনা ঘটেছে সবগুলোর পাশটা থেকে আওয়ামী লীগ হবে আজকে সাতান্ন জন সামরিক কর্মকর্তা আপনাদের সময় হত্যা হয়েছে তাহলে আমি কি সেই হত্যাকাণ্ডের সাথে আপনি জড়িত আপনার দল জড়িত এই সরকার জড়িত এই কথাটা আপনাদের কথা প্রসঙ্গে যদি আমি বলে ফেলি তাহলে কি হবে মানসিকতা সদিচ্ছা থাকতে হবে বিদেশে যেয়ে কোথায় বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করবে ভাবমূর্তি বৃদ্ধি না করে বিরোধী দলের সাথে কি পরিমাণ হানাহানি সম্পর্ক আছে এগুলি উনি উপস্থাপন করছেন মনের সাথে আলোচনার বিষয়বস্তু হিসেবে এতে জাতি হিসেবে কিন্তু আমরা লজ্জা পাই এবং ভবিষ্যতে এই সংকট উত্তরণের পথটা কিন্তু দিনে দিনে রুদ্ধ হয়ে যাচ্ছে উনি মুখে বলেন যে দূতাবাসে দূতাবাসে বিএনপি দৌড়াচ্ছে কেন তারা জাতিসংঘের বানকী মনের কাছে উনি কি এমন সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছে যে এই ক্রান্তিকালের উত্তরণের পথ হিসেবে উনি কি দিয়েছে আজকে রাষ্ট্রযন্ত্র চুখে পৃথিবী তার হাতে ক্ষমতাশীল থাকার কারণে আজকে সেই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন জুনাদ আহমেদ পলক আপনি কিন্তু দিতে পারবেন না আর আমাদের স্টেট কথা নির্বাচন সবসময় যেতেই হবে এমন যেমন কথা নেই নির্বাচনে জিততেই হবে তেমনও কোনো কারণ নেই আর ক্ষমতায় প্রধানমন্ত্রীর হতে হবে সেই প্রত্যাশা আমরা সবসময় করি না কিন্তু এমন একটা নির্বাচন হোক মোটামুটি স্বচ্ছতার ভিত্তিতে এবং জনগণ সবাই তারা ভোট কেন্দ্রে যেতে পারে আওয়ামী লীগের জনগণ হোক আর বিএনপি হোক আর নিরপেক্ষ মানুষই হোক এখানে শুধু দল আপনার দল আমার দল কয়টা মানুষ করে অধিকাংশ মানুষই কিন্তু নিরপেক্ষ তাদের জন্য এই নির্বাচনটা কি সুবন্দোবস্ত আপনারা সরকারি দল হিসেবে দিয়েছেন আজকে আপনি কৃষিতে আন্দোলনের কথা বলছেন কৃষির সুফল আজকে কত টন খাদ্য আমদানি করেছেন আমদানি নির্ভর একটা অর্থনীতি তৈরি করেছেন প্রচুর আমদানি করেছেন পত্রপত্রিকা পড়েন তথ্য দেখেন দেখলে আপনি বুঝবেন যে কত হাজার মেট্রিক টন চাল আমদানি হয়েছে গম আমদানি হয়েছে পেঁয়াজ আমদানি হচ্ছে ডাল আমদানি হয়েছে রোজার সময় এগুলো খুব ভালো করে দেখবেন দেখে তারপর কথা বলবেন যে একটা বিদেশ থেকে নিয়ে এসে আমদানি নির্ভর অর্থনীতি কখনো রপ্তানিমুখী হয় না বরঞ্চ এই সরকারের আমলে রেমিটেন্স মাঝখানে ব্যাপকভাবে ধস নেবেছিল এবং আজকে গার্মেন্টস যেখানে আশি পার্সেন্ট আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করে আজকে গার্মেন্টসের কি করুণ পরিণতি কারণ গুলশান বানানিতে যে দেখবেন অনেক ভারতীয়রা গার্মেন্টসের মালিক অথবা গার্মেন্টসের প্রধান একটা নির্বাহী দায়িত্ব পালন করছে ভারতীয়রা মালিক এবং ভারতীয়রা চাকরি করছে এরকম শত শত গুলশান মানানিতে যে দেখবেন নামে বেনামে ভরা গার্মেন্টস আজকে গার্মেন্টস নিয়ে যে আন্তর্জাতিক চক্রান্তটা হচ্ছে এটা সরকারি দল কোনো বিষয়ে বিরোধী দলকে কখনো কি ডেকে একটা সংলাপের পথ প্রশস্ত করেছে আমন্ত্রণ শুধু কি আমাকে আন্তর্বর্তীকালীন সরকার প্রধান মেনে নেন আমার নিয়ন্ত্রে নির্বাচনে আসেন আমি ক্ষমতা থাকবা আপনারা নির্বাচন মেনে নেন এ কোনো আহ্বান কিন্তু নেই আমি বলবো যে এখানে পৌরসভা বা স্থানীয় সরকার নির্বাচন এর জাতীয় সংসদ নির্বাচনের সম্পর্ক নাইshopify আমরা আর কি আপাজিরা যুক্তিগুলো তুলে ধরলেন এখানে জাতীয় সংসদে উপনির্বাচন হয়েছে সেই সকল বিষয় যাব না এগুলো সবাই জানে তো আমি বলতে চাই যে আসলে আমাদের এই যে সাম্প্রতিক সময়ে পৌরসভা নির্বাচন বা এই যে সিটি কমিশন নির্বাচন হয়েছে এখানে কিন্তু অনেক সংখ্যায় ভোটার অনুপস্থিত ছিলেন আবার অনেক সংখ্যায় কিন্তু নতুন ভোটার হয়েছেন আমরা সাম্প্রতিক সময়ে এই বিষয়টি আমি চিন্তা করে দেখেছি যে দুই থেকে দুই সালে যেই সরকার মানে দায়িত্ব পালন করেছে তাদের সময়ে যে সকল অনিয়ম নির্যাতন অথবা অন্যায় অত্যাচার হয়েছে সেই সময়ে এদেশের প্রায় দুই কোটি জনগোষ্ঠী মাত্র বয়স ছিল ছয় যেই জনগোষ্ঠী আজকে কিন্তু আঠারো বছর বয়স্ক নতুন ভোটার হয়েছে কেন আমরা আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু অথবা আমাদের যে দুইটা সরকারের তুলনা তো আমরা করতেই পারি আমরা তো অবশ্যই তুলনা করবো আমরা আগামী নির্বাচনে যখন চোদ্দতম চোদ্দ সালে যখন আমাদের দশম জাতীয় সংসদ নির্বাচনে আমরা যাব তখন তো অবশ্যই আমরা বলবো যে আমরা ভালো না তারা ভালো এটা ভোটারদের সামনে আমরা তুলে ধরতে হবে আমাদের আওয়ামী লীগের সরকারের যেই সমস্যাটি আছে সেটা আমি মনে করি যে আমাদের সাফল্য অনেক প্রচুর সাফল্য ব্যর্থতা একটাই সেটা হচ্ছে আমরা সাফল্যের বিষয়গুলি জনগণের সামনে সেভাবে তুলে ধরতে পারিনি এই তুলে ধরতে না পারার কারণেই এই সাম্প্রতিক সময় পাঁচটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আমাদের পরাজয় মেনে নিতে হয়েছে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দেশের যারা আমাদের হয়তো দলের অথবা সরকারের আমাদের যে প্রচার যন্ত্র বা প্রচার মাধ্যম বা প্রচারের দায়িত্ব সেটা আমরা সঠিকভাবে হয়তো পালন করতে পারিনি একটা দল বা একটা সরকার সব ক্ষেত্রে সফল হবে তা তো হয় না বা এটা হওয়াও সম্ভব না কিন্তু আমরা যেটা মানে আর কি খুঁজে পেয়েছি আমরা যেটা আইডেন্টিফাই করেছি এবং আমাদের কাছে মনে হয় যে এই একটা বিপুল জনগোষ্ঠী এই যে নয় কোটি এগারো লাখ ভোটার এর মধ্যে যে প্রায় পনেরো দুই কোটি দুই কোটি ভোটার যারা নতুন ভোটার এই ভোটারদের মধ্যে এখন পর্যন্ত তাদের সাম্প্রতিক সময়ে তারা এখন প্রেস মিডিয়ার অনেক ঘটেছে তারা আজকে বিশ্বজিতে যে বিষয়টা দেখছে তাদেরকে যেভাবে আলোড়িত করছে এর সাথে কিন্তু ওই বিগত সময়ে তাদের সরকারের যে দুঃশাসনের চিত্র ছিল তাদের যে জঙ্গি তাদের যে অর্গানাইজড যে ক্রাইমগুলো হয়েছে অথবা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন এস এম কেবরিয়া সাহেব শাহ এস কেবরিয়া সাহেব আসনা মাস্টার নাটোর মমতাজুদ্দিন এই বিষয়গুলি অথবা একসাথে সিনেমা হলে বোমা হামলা হওয়া তারপরে এই যে বিষয়গুলি যে মানে পহেলা বৈশাখের ধরেন যে র্যালিতে হামলা হওয়া এই যে মানে আজকে যে স্বাভাবিক সুস্থ পরিবেশ আজকে হয়তো দুই ঘন্টা যানজটে আটকায় থাকলে জনগণ অসুস্থ মানে অস্বস্তি করছে সরকারকে গালি দিচ্ছে কিংবা দুই ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে তাহলে পারে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে কিন্তু যার দুই হাজার থেকে ছয় সাল পর্যন্ত কি দুরবস্থা ছিল সেই বিষয়টি কিন্তু এখনকার যারা আঠারো বাইশ বা পঁচিশ বছর বয়স্ক তরুণ নতুন ভোটার এদের কাছে সেই স্মৃতি কিন্তু নাই কারণ আমি আপনি যখন ছয় বছর বয়স্ক ছিলাম বা সাত বছর বয়স্ক ছিলাম তখন কে রাষ্ট্রপ্রধান ছিল তখনকার সরকার ব্যবস্থা কী ছিল এইসব কিন্তু আমাদের মাথায় মেমোরিতে নাই তো এই বিষয়গুলো কিন্তু আমরা এখন চেষ্টা করছি দলের পক্ষ থেকে যে আমাদের নতুন তরুণ ভোটারদের কাছে এই বিষয়গুলো তুলনামূলক চিত্রটা তুলে ধরা হ্যাঁ আমরা আমাদের অনেক বিষয়ে আমরা জনগণের প্রত্যাশা হয়তো শতভাগ পূরণ করতে পারিনি কিন্তু আমাদের যে প্রচেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে আন্তরিক প্রচেষ্টা এবং আমাদের দেশে যে এই যে আজকে আপা যেই তথ্যটা দিলেন যে আমাদের খাদ্য নাকি আমদানি করতে হচ্ছে এখানে আমি সুস্পষ্টভাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে গত দুই বছরে কোনো খাদ্য শস্য অর্থাৎ চাউল আমাদেরকে আমদানি করতে হয়নি এই বছর গত বছর আমাদের পঞ্চাশ হাজার করা উন্নত শ্রেণীর চাউল তো এই বিষয়ে যদি এই ধরনের বিতর্ক তোলা হয় তাহলে তো শাপলা চত্বরে ওই যে আহ পঁচিশশো মানুষকে হত্যা করে ট্রাকে করে ইন্ডিয়া পাঠা পাঠিয়ে দেওয়া হয়েছে তারপরে এই একানব্বই ছিয়ানব্বই হাজার একে যে আওয়ামী লীগের নৌকায় ভোট দিলে দাড়ি টুপি থাকবে না মসজিদ থাকবে না এইসব মানে অপপ্রচার ছাড়া আর কিছু না তো আমি বলছি যে এই অপপ্রচারে রাজনীতি না করে আমরা তথ্য ভিত্তিক বিতর্কে যাই আর রাজনৈতিক যে সমাধান এটি অবশ্যই আমি আপনি সমাধান করতে পারবো না আমাদের দলের উভয় দলের শীর্ষ নেতারাই করবেন কিন্তু আমার আপনার কথা আমার আপনার যুক্তি তর্কের ওপরে কিন্তু জনমত তৈরি হবে কোনো রাজনৈতিক দল কিন্তু জনগণের জনমতের বিরুদ্ধে চলতে পারে না তাই আমি বলতে চাই যে আজকে দেশের যে নয় কোটি এগারো লাখ ভোটার আছে এর মধ্যে যে নতুন তরুণ দুই দুই কোটি ভোটার আছে তাদের কাছে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে অতীতের সরকারের যে দুঃসহ চিত্র দুঃশাসন সেটিকে যদি আমরা তুলে ধরতে পারি এবং তার সাথে তুলনামূলক আমরা দুই হাজার থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত আমাদের প্রত্যেকটি সেক্টরে যেগুলো আমাদের সাফল্য রয়েছে সেগুলো যদি তুলে ধরতে পারি এবং আমাদের যে সকল ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন করে আগামীতে আমরা পুনর্বার নির্বাচিত হলে কীভাবে এগুলো সমাধান করব। সেই পথটা যদি আমরা সেই চিত্রটা যদি আমরা ভোটারদের সামনে তুলে ধরতে পারি তাহলে অবশ্যই জনগণ আমাদেরকে ভোট দেবে আর যদি জনগণ আমাদেরকে ভোট না দেয় তাহলে আমাদের আমরা অভ্যস্ত বাংলাদেশ আওয়ামী লীগ তেইশ বছর আন্দোলন করেছে ক্ষমতার জন্য নয় ঊনষাট থেকে শুরু করে আমি যদি বলি ওই চুয়ান্ন দুই বছর আমরা কিন্তু আওয়ামী লীগ তা প্রমাণ করেছে ক্ষমতার জন্য আওয়ামী লীগ রাজনীতি করে না একাত্তরেও সত্তর নির্বাচন নির্বাচিত হওয়ার পরেও কিন্তু দেশের জনগণের মতামত এবং দেশের জনগণের দাবির প্রেক্ষিতে আওয়ামী লীগ কিন্তু ওই পূর্ণ পাকিস্তানের ক্ষমতা নিতে যায়নি বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য আপনি যদি মনে করেন পঁচাত্তরে বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হওয়ার পর জাতীয় চারণ থেকে হত্যা করার পর একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল বিশ্বের ইতিহাসে রাজনৈতিক দল হিসেবে এইরকম ত্যাগ এইরকম সৎভাবে এইরকম সোচ্চার হয়ে গণতন্ত্রের জন্য আন্দোলন করে ত্যাগ করার ইতিহাস আপনি খুবই বিরল অত্যন্ত কম পাবেন তাই আমি বলবো যে জনগণের কাছে আপনারা যে ভুল মেসেজটা দিয়ে চাচ্ছেন আওয়ামী লীগ কখনোই ক্ষমতালিপসু দল নয় এবং আওয়ামী লীগ অতীতে বারবার প্রমাণ করেছে আওয়ামী লীগ দেশের জনগণকে যখনই সুযোগ পেয়েছে কিছু দিয়েছে আওয়ামী লীগ জনগণের আস্থা বিশ্বাস কখনো নষ্ট করেনি আর আওয়ামী লীগ জনগণের ভোট সমর্থন ছাড়া কখনোই ক্ষমতা যে যাবে বা ক্ষমতা কুক্ষিগত রাখতে হবে এই ধরনের কোনো ইতিহাস নাই এবং ভবিষ্যতে হবে না তাই আমি বলতে চাই বিনয়ের সাথে যে আসুন আপনাদের পক্ষ থেকে একটা গ্রহণযোগ্য প্রস্তাব আপনারা দেন যেটা জনগণের দ্বারা সমর্থিত হবে এবং যৌক্তিক হবে গণতন্ত্রকে শক্তিশালী করবে আমরা সবাই মিলে একসাথে সুন্দর একটা গণতন্ত্র আমরা গড়ে তুলি জুনাদ আহমেদ পলক যে কথাগুলি বললো যে আমাদের সময় অনেক অনিয়ম হয়েছে কিন্তু তাদের সময় অনেক স্বস্তিতে দেশবাসী এবং সবাই বসবাস করছে তুলনা করতে বলেছেন হ্যাঁ করেছেন পদ্মা সেতুর মতো আন্তর্জাতিক চোরের খেতাবিতে ভূষিত হয়েছে দুর্নীতি বাস যেটা পৃথিবীর ইতিহাসে বিয়াল্লিশ বছর হয়নি এই প্রথমবার হয়েছে ডেস্টিনিতে যে কেলেঙ্কারি হয়েছে আজকে জনগণ পুঁজি হারিয়ে সর্বস্ব হারা হয়ে নিঃস্ব হয়েছে তো এই নিঃস্ব মানুষগুলো তো ভোটের অংশ আপনি হলমার্কের দ্বারা যে সাড়ে তিন হাজার কোটি টাকা সোনালী ব্যাংক লাপাট হয়েছে তো যারা জামানতকারী তারা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ব্যবসায়ী তারা লোন নিতে যে লোন পাচ্ছে না এবং দুই চারজন মানুষ সমস্ত টাকা নিয়েছে পরিশোধ করছে না আজকে দেউলিয়া একটা ব্যাংকে সোনালী ব্যাংক রূপান্তরিত হয়েছে তা ন্যাশনাল ব্যাংকে যান ষোলো হাজার কোটি টাকা আজকে দায়গ্রস্ত সমস্ত আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রীরা এই সমস্ত টাকা নিয়েছে এখন পর্যন্ত একটি পরিশোধও কিন্তু করেনি আপনারা বিদ্যুতের নাম করে দুই বছর চুপচাপ বসে থাকলেন দুইটা বছর পার হওয়ার পর বললেন কুইক দরকার এখন এমন কুইক শুরু করলেন যেটা পিডিবি উৎপাদন করে আড়াই থেকে তিন টাকা সেটা আপনারা ছাব্বিশ টাকা আঠাশ টাকা তিরিশ টাকা এবং ছাব্বিশ হাজার কোটি টাকা প্রতি বছর আজকে পিডিবিকে আপনার লোকসান দিতে হচ্ছে আর বিশ কোটি টাকা সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে কিন্তু বিদ্যুৎ না বিশ কোটি টাকায় ভর্তুকি দিচ্ছে কোনো লাভের লাভ হচ্ছে না এই গাছচাপ দেশের পাঠিক কাজকে বহন করতে হচ্ছে এতে একবারে জায়গায় তিনবার যখন বিদ্যুতের বিল মাসে দিতে হচ্ছে জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্ত জনগণটা কি কখনো সরকারের পক্ষে থাকতে পারে এই জিনিসটা কিন্তু আপনাকে প্রথম চিন্তা করতে হবে আপনি বলেন আপনারা অনেক কাজ করেছেন প্রচার করতে পারেননি সরকারের খরচে সারা বাংলাদেশে বিল বোর্ড ছেপেছেন যেটা সরকারি খরচে এই বিল বোর্ড আপনাদের সব সরকারি খরচে ব্যক্তির খরচে না তো সরকারের এই যে ব্যাপক অপচয় এটাও মানুষ কিন্তু ওই ইয়াং সমাজ যুব সমাজ খুব ভালো করে বোঝে তারাও পরতে পরতে বোঝার চেষ্টা করছে যে বিল বোর্ডের টাকাটা কোথা থেকে আসছে আজকে বিটিভি এই বিটিভিকে কি করেছেন এই দুই দুই থেকে ছয় পর্যন্ত বিএনপির বিরুদ্ধে একটা অপপ্রচারের বাক্স হিসেবে আপনারা বিটিভি তুলে ধরেছেন যা ঘটেছে তাও করছেন যেটা ঘটেনি সেটাও করছেন আর প্রচার অপপ্রচার তো যা আছে কাটিং পেস্টিং এর কোনো শেষ সীমানা পর্যন্ত নেই আজকে তরুণদের কি নিরাপত্তা দিতে পেরেছেন গতকালকে ব্যবসায়ী গত পরশু দিনকে ঘরের ভিতরে ড্রয়িং রুমে ঢুকে ব্যবসায়ীকে হত্যা করলো রাজপথের নিরাপত্তা দিতে পারেননি সানাউল্লাহনুর বাবুর মতো আপনাদের মেয়র লোকমানও মারা গেছে আজকে বেডরুমে সাগরুণী মুক্ত হত্যা হচ্ছে আজকে কত ছাব্বিশটা তিরিশ লক্ষ টাকা নিয়ে ব্যাংক থেকে বের হওয়ার সাথে সাথে ছিনতাইকারী নিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে আপনার আইনের শাসন আর সুশাসন যদি আপনি বলেন আজকে নাম্বার দেখেন এসএসসি এইচএসসি পরীক্ষায় মানব জমিনে চমৎকার করে তথ্য দিয়ে এসেছিল যে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষকদেরকে যে তোমরা বেশি করে একটু নাম্বার দিয়ে জিপিএ ফাইভ পাঠিয়ে বেশি করে যাতে পায় জিপিএ ফাইভের সংখ্যা বৃদ্ধি হয়েছে খাতা খুব হালকাভাবে দেখার কারণে কিন্তু শত শত হাজার হাজার জিপিএ 5 ধারীরা বিনা মূল্যে চান্স পায়নি আর বিনা মূল্যে বইয়ের নাম করে করছেন কি ভারত থেকে কিছু টেক্সট কপি করতেছেন হ্যাঁ এবং কোন প্রিন্টিং প্রেস থেকে কানে বলে দেবforRootোপাত্ত দিয়ে এবং সেইখানে ইসলামকে কটাক্ষ করে বিক্ষিপ্তভাবে তথ্য উপস্থাপিত হয়েছে যেগুলো নিয়েই কিন্তু এই ইসলামিক মানুষগুলি যারা মাদ্রাসার সঙ্গে যুক্ত এবং ইসলামকে মনে প্রাণে ধারণ করে বিশ্বাস করে তারাই কিন্তু বারবার সরকারকে আলটিমেটাম দিয়েছে সরকার একটা তদন্ত কমিটিও করতে পারেনি আর আপনি বলুন যে স্বাধীনতার পর থেকে পঁচিশ বছর ক্ষমতা আছে অনেক ভালো ভালো কাজ করেছে হ্যাঁ করেছে তো বাহাত্তর সালে ফাইভ পাস আর এইট পাসকে ম্যাট্রিক পাস সার্টিফিকেট দিয়েছে তারপর সতেরো মিনিটে চতুর্থ সংশোধনী করেছে জরুরি অবস্থা একুশ বছর ত্যাগের ইতিহাস ত্যাগের ইতিহাস তো ত্যাগের তো এইভাবে ত্যাগ হয়েছে ধরেন বাহাত্তর সালে যখন ক্ষমতা আসলো বাহাত্তর সালে ম্যাট্রিক পাস ফ্রি পাস আর ফোর পাস গুলো কিন্তু ম্যাট্রিক পাসের সার্টিফিকেট পেয়েছে তো শিক্ষা ব্যবস্থাকে একবারে ভেঙে চুরমার করে দেয়া হয়েছে তারপর আপনি দেখবেন যে সতেরো মিনিটের আইস আইন পাস করেছে বাকশাল করে করে কী করেছে অনির্বাচিত প্রথম সেটা সংবিধানে ছিল না অনির্বাচিত প্রথম রাষ্ট্রপ্রধান শেখ মুজিব নিজে হয়েছেন নির্বাচনের ভিত্তিতে না আইন পাশের মাধ্যমে এই জন্য আজকে আপনি সংবিধানের বাধ্যবাধকতায় দেখান আর নিজের যত গুণগানই করেন না কেন সবসময় আস্থা বিশ্বাস রাখতে হবে ভালো কাজ করে থাকলে যদি বটতলাতে ব্যালট বাক্স নিয়ে ভোট হয় সেই ভোটেও আপনি জিতবেন এরকম আপনার কাজের প্রতি কনফিডেন্ট গ্রো করতে হবে তাহলে ওই নিরপেক্ষ নির্দলীয় সরকারই বলেন আর তত্ত্বাবধায়ক ফর্মেটই বলেন আর ওই ব্যারিস্টার রফিকুল হক সাহেবকে নিয়ে এসে বসান আর আকবর আলী খানকে নিয়ে এসে বসান কোন সমস্যা নাই ব্যক্তিকে নির্ধারণ সরকারকে সদিচ্ছা করতে হবে সরকারকে সদিচ্ছা করতে হবে তাকে আগ্রহ পোষণ করতে হবে উদার মনে উদার বনে তাকে আসতে হবে আর আপনি অক্টোবরে কখনো পার্লামেন্টের অধিবেশন শেষ নয় এটা 18 জানুয়ারি পর্যন্ত 3 মাস আর সময় আছে অক্টোবরে শেষ হওয়ার পর 24 এ জানুয়ারি 24 জানুয়ারি পর্যন্ত তাহলে যে কোন মুহূর্তে যে কোন জায়গায় সরকারি দল প্রস্তাব দিয়ে বিএনপিকে ডাকুক রিজবুস কলুক আজকে একে দেখতে পারবা ওর নাক ভালো না ওর চোখ ভালো না ওর কান ভালো না এত কিছু বললে তো হবে না আমি চাই সরকারি দল বিরোধী দল সরকারের সদিচ্ছা এবং উদার মানসিকতা নিয়ে বিরোধী দলকে আমন্ত্রণ দেবে কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবে তো অন্তর্বর্তীকালীন যেহেতু আমরা মানছি না পার্লামেন্ট বহাল রেখে নির্দলীয় সরকারের কে প্রধান হবে এটা দুই দল মিলে এটা নির্বাচিত করুক এবং সেই ফর্মুলা দিয়ে বাংলাদেশের মানুষকে

পঁয়ত্রিশ বছরের নিচে অর্থাৎ আমরা মানে স্বাধীনতার পরবর্তী প্রজন্মের সংখ্যাই কিন্তু প্রায় বারো ১৪ কোটি আর কি মানে যদি আমি সে হিসাবে ধরি তো আপনি আরও পেছনে চলে যাচ্ছেন আমার মনে হয় যে আমাদের আপনি একজন তরুণ ছাত্র নেতা ছিলেন আজকে আজকে জাতীয় সংসদ সদস্য আমাদের কাছে জনগণের প্রত্যাশা যেটা আপনার অবশ্যই আপনার নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দর্শন নিয়ে আপনি চলবেন এ বিষয়ে আমি কখনোই আপনাকে মানে পরিবর্তন করতে পারবো না তবে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে রাজনীতি কর্মী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের আমাদের যে অতীতমুখী যে রাজনীতি এটা থেকে বেরিয়ে এসে যে আমরা ভবিষ্যতে যে একটা সম্ভাবনার দ্বার কিভাবে উন্মোচন করা যায় অথবা ভবিষ্যতে যে শান্তিপূর্ণ রাজনৈতিক একটা স্বপ্ন এবং বাস্তবায়নটা কীভাবে করা যায় সেটা সেটা আমাদের আসতে হবে এবং এর ফলে আমি বলবো যে যারা অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব যারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যে রাজনৈতিক দলই করুক আমাদের মধ্যে যদি একটা নতুন ধরনের চেতনা এবং নতুন ধরনের প্রস্তাবনা এবং নতুন ধরনের রাজনৈতিক যদি দর্শন আমরা আস্তে আস্তে উপস্থাপন করি তবেই কিন্তু আমাদের রাজনৈতিক ঐক্যটা হবে কারণ আজকে যারা আজকে বিএনপি আওয়ামী লীগের সিনিয়র নেতৃত্ব দিচ্ছেন যারা বিশ বছর আগে তৈরি হয়েছেন তারা কিন্তু আগামী দশ বছর পরে থাকবেন না আগামী দশ বছর পরে আপনি নীতি নির্ধারক হবেন তাই আমি প্রস্তাব রাখতে চাই যে আমাদের অপেক্ষাকৃত যারা তরুণ রাজনীতিতে কর্মী আছি তারা যেন আমরা ঐক্যমতের ভিত্তিতে ভবিষ্যৎ একটা শান্তিপূর্ণ সুন্দর বাংলাদেশ করার জন্য নিজেদেরকে দর্শকমণ্ডলী দুজন সংসদ সদস্য বিতর্ক করছিলেন এবং বিতর্ক করবার পরেও আমার কাছে মনে হয়েছে যে এই দুই তরুণ সংসদের সদস্যের বক্তব্যের মধ্যে সমাধানের জন্য অর্থাৎ যে রাজনীতি সংকটের মধ্যে বাংলাদেশ আছে সেটি সমাধানের একটা বটম লাইন তারা খুঁজে পেয়েছেন যদিও তারা শেষ পর্যন্ত শেষ নয় এবং তাদের কথাই শেষ নয় এবং তারা যা বলছেন পড়ছেন তাও তাদের কতটা কথা সেটি এটি বড় প্রশ্ন সমাধানের ভার যাদের উপরে মূলত বর্তায় তারা এই ধরনের সমঝোতার জায়গায় বা চিন্তা করবেন কিনা সেটি এটি বড় প্রশ্ন হয়ে থাকবে তরুণ হলেও তারা বলছেন যে নির্বাচন নেই বিতর্ক এটি তাদের পছন্দ নয় উন্নয়ন বিতর্ক তারা করতে চান কিন্তু সেটি করবার আসলে সুযোগ হচ্ছে না এবং সেই সুযোগটা কারা করে দিচ্ছে না সেটি বলবার অপেক্ষা রাখে না দুই দলের মধ্যে সম্পর্কে টানা টানাপূরণ বাড়ছে এটি ক্রমশ বাড়ছে এটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই যতই যে যাই বলুন না কেন কাজে এই সম্পর্ক বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে পারে সেটিও সহজেই অনিমেয় এবং সেখানে ওই যে তৃতীয় শক্তি তৃতীয় পক্ষ সমঝোতার জন্য না আসুক মাঝখানে যে অসাংবিধানিকভাবে ঢুকে পড়ে বা জোর করে ঢুকে পড়ে এবং যারা বিভিন্ন সময় ঢুকে পড়েছেন বা ঢুকে পড়েন তারা কিন্তু একটা জনসমর্থন পানও এবং সেটিও অপরোক্ষভাবে ওনারা স্বীকার করে নিয়েছেন যে ওনাদের বৈরিতা ওনাদের সংঘাত সংঘর্ষ ওনাদের বিরোধটাই কিন্তু অন্যকে ক্ষমতা গ্রহণ করতে বা ক্ষমতার দিকে দৃষ্টি দিতে আগ্রহী করে তোলে বা একটা সময় জনগণও টেনে আনেন এমনকি এই অভিযোগে এখানে অনেক প্রাক্তন সেনা কর্মকর্তা তুলেছেন যে রাজনীতিকরাও তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো কোনো মহল ইনভাইট করেন কাজে এসে তারা কতটা ভালো করলেন খারাপ করলেন সেটি অন্য প্রশ্ন সেখানে অবশ্যই অনেকেই রাইট ট্র্যাকে থাকতে পারেন না এবং তাদের আসলে রাইট ট্র্যাকে দীর্ঘদিন সময় যদি একটা বিশেষ জায়গার বাইরে তারা থাকেন তাদের পক্ষে থাকা সম্ভব নয় কিন্তু এই যে তারা আসেন যাদের জন্য আসেন তাদের আসলে উপলব্ধিতে আনা দরকার এবং তাদের সংশোধিত হওয়া দরকার এবং সেই সংশোধনটা যদি তারা নিজেদেরকে না করেন উপলব্ধিটা যদি তাদের না হয় বাংলাদেশ আবারও যে গভীর একটা সংকটের মধ্যে পড়তে যাচ্ছে রাজনৈতিক সংকটের মধ্যে এবং এই সংকট যে বাংলাদেশের গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিতে পারে এবং গণতন্ত্র না থাকলে অর্থনীতি যে বিপর্যস্ত আরও হবে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না কাজী যেটুকু করবার যা করবার সেটি খুব দ্রুতই করতে হবে সময় চব্বিশে অক্টোবর না চব্বিশে জানুয়ারি এই বিতর্ক করবার চাইতেও বলা যায় যে আসলে সংবিধান যে সময় বেঁধে দিয়েছে সেই সময়ও কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে আসছে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা